আজকের ভিডিওতে মূলত দেখাবো কোথায় গেলে আপনি এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রিঙ্কস এত কম দামে পাবেন। আসসালামু আলাইকুম। চিরং এ এত এত ওয়াফেল শপ থাকতে তারপরও কেন ওয়াফেল এন্ড লেমনেডেই বারবার যাওয়া হয়? কারণটা হচ্ছে ওয়াফেল এন্ড লেমনেডে সবসময় কোনো না কোনো অফার্স চলতেই থাকে। এখনও বেশ কিছু অফার্স চলছে। আজকের ভিডিওটা মেইন পারপাস হচ্ছে আপনাদেরকে সেই অফার্সগুলো সম্পর্কে জানানো। এছাড়াও ওয়াফেল এন্ড লেমনেডের ড্রিঙ্কসের মধ্যে এত ভেরিয়েশন দিবে, প্রায় 80+ ড্রিঙ্কস আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা চিরং আর অন্য কোথাও দেখা যায় না। ওয়াফেল নিয়ে মোটামুটি সবারই কমপ্লেন যে একটু দেরি হলেই ক্রিসপিনেসটা চলে যায়, বাট ওয়াফেল এন্ড লেমনেড ক্লেম করছে যে ওনাদের ওয়াফেল পরপর 2 ঘন্টা ক্রিসপি থাকবে। শুরুতে আপনাদের মতো আমিও বিশ্বাস করি নাই, কিন্তু আমি অন্যান্য জায়গায় যেটা হয় শ্যুট করার কারণে ম্যাক্সিমাম টাইমে ওয়াফেলটা হচ্ছে সগি হয়ে যায়, কিন্তু ওনাদের ওয়াফেল আমি দেখলাম অনেকক্ষণ শ্যুট করার পরেও যখন খাচ্ছি একদম সেম ক্রাঞ্চ ছিল। তো আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। ওনারা 2টা ওয়াফেল লঞ্চ করেছে, একটা হচ্ছে ওরিও ক্রিমি যেটা দাম পড়েছিল 190 টাকা, উপরে অনেকগুলো ওরিও বিস্কিটস পাবেন, হুইপ ক্রিম পাবেন, আর যে ওয়াফেলটা সেটা তো নিউটেলাতে ডিপ করা হয়। আরও থাকে ক্যারামেল সিরাপ, যেটা খাওয়ার সময় হ্যাভেনলি ফিল হচ্ছিল, খুবই মজা ছিল, এটা আমি আপনাদেরকে মাস্ট রেকমেন্ড করব। তারপরে ট্রাই করি টিরামিসু ওয়াফেল, এটা আমার জন্য নিউ, এর আগে আমি কখনো টিরামিসু ওয়াফেল ট্রাই করিনি। আপনারা কি করেছেন আমাকে কমেন্টে জানাবেন। এখানে অনেক কিছু ছিল, উপরে একটা টিরামিসুর লেয়ার ছিল, আরও পাবেন চকো চিপস অ্যান্ড চকলেট সিরাপ। আমার কাছে দেখতে খুবই টাইমটিং মনে হচ্ছিল দোনোটা ওয়াফেলই। ওনারা কিন্তু টপিংয়ে কোনো কিপটামি করে না, প্রচুর পরিমাণে টপিং পাবেন, আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। আর ক্রাঞ্চের ব্যাপার তো বললামই, খুবই ক্রিসপি ছিল, যেটা আমার কাছে বেশি ভালো লাগছে। 2টা ওয়াফেলই ইকুয়ালি ক্রিসপি ছিল। টিরামিসু ওয়াফেলটাতে আপনি একটু কফির ফ্লেভারও পাবেন। সো ওভারঅল আমার কাছে ভালো লাগছে। যারা একটু সুইট প্রেফার করেন তারা হচ্ছে ওরিও ক্রিমিটা ট্রাই করতে পারেন, যারা কফি টিরামিসু এইসব ফ্লেভার লাইক করেন তারা টিরামিসুটা ট্রাই করে দেখতে পারেন। ওনাদের এত বড় ড্রিঙ্কস মেনু থেকে আমি শুরুতে নিয়েছিলাম ওদের সবচেয়ে কম দামি যে ড্রিঙ্কস, সেটা এটা ছিল মিন্ট লেমনের, দাম ছিল মাত্র 45 টাকা। আপনি 250 ml নিলে 45 টাকায় পেয়ে যাবেন, 350 ml আপনার 60 টাকা পড়বে। ড্রিঙ্কসে খাওয়ার সময় মনে হচ্ছিল গরমকালের জন্য এটা একদম পারফেক্ট, খুব বেশি রিফ্রেশিং ছিল, আমি হাইলি রেকমেন্ড করবো। এত কম দামে এত ভালো ড্রিঙ্কস এর আগে আমি কখনোই ট্রাই করি নাই। তারপর ট্রাই করি লেমন সেজওয়ান, ইফ আই এম নট রং প্রোনাউন্সিয়েশন এরকমই হবে, এটার দাম ছিল 150 টাকা। এই ড্রিঙ্কসটা খাওয়ার সময় অরেঞ্জের একটা সুন্দর অ্যারোমাস ছিল, টেস্টটা খুব ভালো ছিল, 150 টাকা খরচ করলেও আশা করি গায়ে লাগবে না। তারপর ট্রাই করি বাটার স্কচ শেক, খুব ঠিক ছিল, আর সাথে চকলেট সিরাপ হুইপ ক্রিম সব কিছু একসাথে খেতে খুবই হ্যাভিনলি ছিল। ওনাদের ড্রিঙ্কসগুলো মাস্ট ট্রাই করবেন। ফুড পান্ডায় ওয়াফেল অ্যান্ড লেমনেড থেকে আপনারা অর্ডার করলে পাচ্ছেন 10% ডিসকাউন্ট। এছাড়াও কুইজের কারেক্ট অ্যান্সার দিয়ে জিতে নিচ্ছে 20 জন ওরিও ক্রিমি ওয়াফেলটা। আর উইনারদের নাম জানতে ওনাদের পেজে চোখ রাখতে ভুলবেন না। এছাড়া পরের ভিডিওতে দেখা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।